হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার নাম নয়ন আর আপনারা দেখছেন আরতি কোচিং ইনস্টিটিউট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করব কোচ মাল্টিন্যাশনাল কোম্পানির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ জব আপডেট। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস। তো ফ্রেন্ডস, আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমরা যখনই এই ধরনের লেটেস্ট জব আপডেট এবং বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য ভিডিও নিয়ে আসব তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, যারা অলরেডি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ফ্রেন্ডস, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখুন, সরাসরি এই গুগলের মাধ্যমে এই পেজটিতে আপনারা চলে আসতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আসবেন। আপনারা সরাসরি গুগলে চলে আসুন, আসার পরে এখানে আপনারা লিখুন যে কোচ, কোচ। এই কোচ লিখে আপনারা এখানে যখন সার্চ করবেন তো তার আপনারা দেখবেন এই সরাসরি এই আপনারা দেখবেন এই প্রথমেই যে আপনার যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি খুলেছে আপনি সেখানে ক্লিক করবেন। দেখুন এখানে রয়েছে যে কোচ ইন্ডাস্ট্রিজ বা কোচ ind.in। তো আপনি এখানে ক্লিক করলেই কিন্তু সরাসরি এই ওয়েব পেজটিতে চলে আসতে পারবেন। এছাড়া আপনি চাইলে এই কোম্পানির সম্বন্ধে দেখে নিতে পারেন। দেখুন এখানে বলেছে ফুড, শেল্টার, ক্লোথিং, ট্রান্সপোর্টেশন, ক্রিয়েটিং লাইফ বেসিক নেসেসারিজ অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থ্রু ভেরিয়াস বিজনেস ইন মাল্টিপল ইন্ডাস্ট্রিজ। আরও কিছু ডিটেলস চাইলে আপনারা দেখুন এই কোম্পানি সম্বন্ধে। এটি হচ্ছে আপনার এর যে সিইও রয়েছেন চার্লস কোচ, তারপর দেখুন ফাউন্ডার রয়েছে ফ্রেড সি কোচ। ফাউন্ডার এই কোম্পানিটি এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1940 সালে। এর যে হেডকোয়ার্টার্স রয়েছে, তারপরে দেখুন এটি হচ্ছে উইচিতা, কানসাস, ইউনাইটেড স্টেটস। তো দেখুন এর যে রেভিনিউ টার্নওভার রয়েছে 500 কোটি ইউএসডি তো এই 2019 হিসাবে। তো আরও ডিটেলস চাইলে আপনি কোম্পানি সম্বন্ধে উইকিপিডিয়াতে গিয়ে আপনি দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে এই যে চাকরির নোটিশ রয়েছে, কী জব আপডেট রয়েছে এবং আপনারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, ডিপ্লোমা না বিটেক পাশে অ্যাপ্লাই করতে পারবেন, ফ্রেশার্স না এক্সপিরিয়েন্স পার্সন অ্যাপ্লাই করতে পারবেন, সব কিছু কিন্তু ডিটেলসে বলবো। তবে আমি আপনাকে বলে রাখছি, আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্স, মানে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন, সেই চাকরির সম্বন্ধে কিন্তু আমি আপনাকে বলবো। তো চলুন আমি পুরো ভিডিওটি শুরু করি। তো আপনারা কী করবেন, এখানে যে কোচ ইন্ডাস্ট্রি যে প্রথম যে এই অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনি সরাসরি সেই ওয়েব পেজটিতে চলে আসবেন। দেখুন সেই ওয়েব পেজটি ওপেন হচ্ছে। তো দেখুন সেই ওয়েব পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। আপনি এইরকম ধরনের ওয়েব পেজ রয়েছে, আপনি সেই অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে আপনি এখানে পুরো দেখতে পারেন। তবে আমি আপনাদেরকে সরাসরি সেই চাকরির সেই অপশনটিতে আপনাদের নিয়ে যাব। তো আপনারা কী করবেন, এখানে আসার পর এখানে দেখবেন একটি কেরিয়ার অপশন রয়েছে, সেটিতে আপনারা ক্লিক করবেন। তো দেখুন যে আপনাদের যে আপনারা আসলে এখানে কুকিজ বলে একটি অপশন থাকবে, এটি আপনারা ক্লোজ করে দেওয়ার পরেই আপনারা দেখবেন এখানে কেরিয়ার বলে অপশানটি আপনি খুঁজে পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার্থে সরাসরি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কেরিয়ার বলে যে অপশানটি রয়েছে এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি সেই কেরিয়ার পেজটি চলে যাবেন। দেখুন কেরিয়ার পেজটি ওপেন হচ্ছে, সেখানে গেলে আপনি খুঁজে পাবেন যে ইন্ডিয়ার জন্য, মানে আপনি ইন্ডিয়াতে কীভাবে আপনি মানে ইন্ডিয়ার জন্য যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো দেখুন সেই পেজটি কিন্তু ওপেন হচ্ছে। তো দেখুন সেই পেজটি ওপেন হয়ে গেছে। এখানে দেখুন সার্চ জব রয়েছে, তো এখানে আপনি কিওয়ার্ড আপনি কী কোন জবের জন্য সার্চ করতে চাইছেন সেটি লিখবেন, আর এখানে লোকেশান লিখবেন, আর এখানে রয়েছে দেখুন জব আইডি নাম্বার। দেখুন এখানে অনেক ধরনের জবের জন্য নোটিশ বেরো, তো আপনি এখানে জব আইডি নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, কিংবা আপনি এখানে কোম্পানি নাম্বার নেম দিয়ে সার্চ করতে পারেন, বা আপনি সরাসরি এখন লেটেস্ট কী ভ্যাকান্সি রয়েছে সেগুলো দেখার জন্য আপনি নিচের দিকে গেলেই কিন্তু আপনি সরাসরি লেটেস্ট যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন আপনি নিচের দিকে চলে যান, তো আর্ট নিচের দিকে গেলেই আপনি দেখতে পাবেন যে কী লেটেস্ট যে ভ্যাকান্সিগুলো, এই যে দেখুন যে প্রথম যে এখন যে লেটেস্ট যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখুন যে মাল্টি ক্রাফট মেনটেন্যান্স টেকনিশিয়ান। দেখুন এর যে এটি রয়েছে, তারপর দেখুন হচ্ছে মেনটেন্যান্স মেকানিক, তারপর হচ্ছে প্রোডাকশান অ্যাসোসিয়েট, তারপর পাওয়ার সিস্টেম, তারপর দেখুন রয়েছে পাওয়ার সিস্টেম, তারপর রয়েছে প্রোডাকশান ম্যানুফ্যাকচারিং রয়েছে। তো দেখুন এইভাবে আরও নিচের দিকে যাবেন, আপনি দেখুন সোর্সিং ডিজাইন রয়েছে, তো এইরকম ধরনের জব নোটিশগুলো রয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইন্ডিয়ার জন্য যে ভ্যাকেন্সিগুলো রয়েছে। তো আপনারা কী করবেন, সেই যে উপরে যে আমি সার্চিংয়ে অপশানটি দেখেছিলাম এখানে আপনি যে লিখুন লোকেশনের জায়গায় লিখুন ইন্ডিয়া। তো লোকেশনের জায়গায় ইন্ডিয়া লেখার পরে আপনি দেখুন আপনি তারপরে এখানে কিওয়ার্ডের জায়গায় আপনি লিখুন যে আপনি আপনি লিখুন যে ট্রেনি লিখুন।
টেনে TRAIN EE তারপর টেনে লিখেছেন, তারপর এখানে লিখুন যে কোম্পানি নেম। দেখুন এখানে কোম্পানি নেম বলতে বলতে চাইছে, দেখুন এই যে যে কস কোম্পানি রয়েছে এরা, এর কিন্তু অনেকগুলো ভেন্ডার কোম্পানি রয়েছে। আপনি অন্য কোম্পানিগুলো না লিখে শুধুমাত্র কস্টই লিখবেন। আপনি এখানে COKOCH কস্ট লিখলেন, তো তারপর আপনি সরাসরি জাস্ট আপনি আপনি ফাইন্ড জব লিখে আপনি সার্চ করে দিন, ফাইন্ড জব করে দিন। তো দেখুন সেই পেজটি ওপেন হচ্ছে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু আপনি দেখবেন যে কী কী ইন্ডিয়ার জন্য ভ্যাকান্সি রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে। তো আপনি নিচের দিকে চলে আসুন, আসার পর দেখতে পাবেন যে দেখুন এখানে দেখুন ট্রেনিং ইম্পোর্ট প্ল্যানিং, তো এটি দেখুন কর্ণাটক, ব্যাঙ্গালুরু কর্ণাটকের জন্য এই পোস্টটি রয়েছে, প্রথম পোস্টটি। তারপর দেখুন ট্রেনিং নেটওয়ার্ক নেটওয়ার্ক মডেলিং, এটিও কিন্তু ব্যাঙ্গালুরু কর্ণাটকের জন্য রয়েছে। তারপর দেখুন ট্রেনিং প্রক্রুটমেন্ট রয়েছে, এটিও কিন্তু আপনি ব্যাঙ্গালুরুর জন্য রয়েছে। তারপর আর্ট নিচের দিকে চলে যান, এভাবে আপনি কিন্তু ডিটেলস আপনি দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কোন পোস্টে আপনি ফ্রেশার্স থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন সেই পোস্টে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি সবকটি জব সম্বন্ধে এখানে ক্লিক করে কিন্তু এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি ডিটেলস দেখে নিতে পারেন। এখানে আসার পর আপনি দেখবেন এখানে যে এখানে এখানে ক্লিক করলেই কিন্তু আপনি সরাসরি এই এই জবটি সম্বন্ধে আপনি ডিটেলস দেখতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এর মধ্যে কোনটি আপনারা যারা ফ্রেশার্স রয়েছেন মানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারা অ্যাপ্লাই করতে পারবেন, সেটি আমি আপনাদেরকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমি প্রথমটিতে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, ট্রেনিং ইম্পোর্ট প্ল্যানিং। এটিতে আপনি ক্লিক করলে আপনি দেখুন এর সম্বন্ধে যে ডিটেলস রয়েছে এটিতে চলে যাবেন। তো পেজটি ওপেন হচ্ছে, দেখুন হওয়ার পর আপনি নিচের দিকে যাবেন। তো এখানে প্রথমে দেখুন অ্যাপ্লাই নাও বলে অপশান রয়েছে। আমি আপনি যদি এখানে এই অ্যাপ্লাই নাও অপশানটিতে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আপনাদেরকে আরও নিচের দিকে গিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে বলেছে প্রাইমারি পারপাস, কী কী পারপাসের জন্য আপনাদেরকে জয়নিং করানো হবে, টু কোঅর্ডিনেট দ্য আরও ডিটেলস রয়েছে, আপনি আপনি পড়ে দেখে নেবেন। আপনি এই ভিডিওটি পুরো পড়তে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখেছি কী কোয়ালিফিকেশন এখানে চেয়েছে, আপনারা যদি আপনাদের কোন কোয়ালিফিকেশন অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে বলেছে যে আপনি যদি স্যাপ থেকে আপনার স্যাপের এক্সপিরিয়েন্স থাকে কিছুটা তাহলে ভালো হয়, না হলেও কিন্তু অসুবিধা নেই। আপনি এখানে স্যাপের এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু আপনি যদি পাস করে থাকেন তবুও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। কী সে নর্মাল যোগ্যতা, সেটি হচ্ছে দেখুন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মানে বিই মেকানিক্যাল আর ই মানে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড আপনি যদি ইলেকট্রনিক্স থেকেও পাস করে থাকেন তবুও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। মানে কি আপনি যদি মেকানিক্যাল থেকে বিই পাস করে থাকেন বা বিটেক পাস করে থাকেন তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। তো আমি এর পরের পোস্টে দেখিয়ে দিই সেটিতে আপনারা কারা অ্যাপ্লাই করতে পারছেন। তো আমি আপনাদেরকে ব্যাক করে সেই পোস্টটি নিয়ে যাচ্ছি। দেখুন তারপর হচ্ছেন ট্রেনিং নেটওয়ার্ক মডেলিং, তো এটিতে আপনারা ক্লিক করবেন, এখানে দেখে নেবেন যে কী কী যোগ্যতা চেয়েছে আপনারা। তো দেখুন পেজটি ওপেন হচ্ছে, তো হওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। তো এটি এখানে রয়েছে প্রথমে অ্যাপ্লাই অপশান রয়েছে, এখানে আপনারা অ্যাপ্লাই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। তো আরও ডিটেলস রয়েছে আপনারা দেখে নেবেন, সরাসরি নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে কী কী কোয়ালিফিকেশান রয়েছে। দেখুন এখানে বলেছে ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং অর MBA, মানে কি আপনি শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন, মানে আপনি যদি বিই বা বিটেক পাস করে থাকেন শুধু আপনার কোনো এক্সপিরিয়েন্স হবে। এখানে লিখিয়ে দিচ্ছে দেখুন জিরো টু টু ইয়ার্স, মানে কি যারা ফ্রেশার্স থাকবেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তো এভাবেই কিন্তু আপনাদের জন্য যারা ফ্রেশার্স রয়েছেন তাদের জন্য কিন্তু এই ধরনের লেটেস্ট জব নিউজ আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি কিন্তু এর পরের জবটিকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু আপনারা নর্মাল আপনারা যারা ফ্রেশার্স থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে যে পোস্টটি রয়েছে দেখুন এখানে, তারপরে তিন নম্বরে যে অপশানটি রয়েছে দেখুন ট্রেনিং প্রোকিউরমেন্ট COE, তো এই অপশানটিতে আপনারা যখন ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এই জবটিও কিন্তু ফ্রেশার্স হলেই অ্যাপ্লাই করতে পারছেন। তো দেখুন এই পেজটি ওপেন হচ্ছে, আপনার নিচের দিকে চলে যান। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, আরও নিচের দিকে চলে যান। তো দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্বন্ধে বলেছে আপনার বিই বা বিটেক ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল থেকে পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। তো এই ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখুন জিরো টু ওয়ান ইয়ার, মানে কি আপনারা যারা ফ্রেশার্স আছেন তারাও কিন্তু এই চাকরি তো আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। তো দেখুন বন্ধুরা আপনাদের জন্য কিন্তু ফ্রেশার্স যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আমরা আপনাদের জন্য চাকরি নোটিশ নিয়ে এসেছি। তো এই ধরনের আরও লেটেস্ট জব নিউজ কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।